একটা যে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে প্রায় 45-46 জন যারা নন আওয়ামী লীগ, যারা কখনোই জয় বাংলা স্লোগান দেয় না। আমরা তৃণমূল আওয়ামী লীগ, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তার নেতৃত্বে দেশ আজকে বাংলাদেশ ছেড়ে বিশ্বের দরবারে একটি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কারাগার পর্যন্ত যারা স্বৈরাচার বিরোধী, লন্ডনে বসে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং এই ডক্টর দেশদ্রোহী। তাহলে ওই চুঙ্গা আবুল যখন এনামুলকে মনোনয়ন নিয়ে এসে আপনাদের কাছে ভোট, এই ছাত্রলীগের জন্য লড়াই সংগ্রাম করেছি আমরা, গুলি খেয়েছি আমরা, জেল জুলুম অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আসলে আমাদের এমপি সাহেব মূলত অনুপ্রবেশকারী, উনি আওয়ামী লীগ কোনোদিন করেননি, ওনার পরিবারের সবাই জামাত শিবির করতেন, সবাই জামাত শিবির। উনি কীভাবে আসে 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী, এমপিও কখনো আওয়ামী লীগ করে নাই, উনি ছাত্র শিবির করতেন বগুড়া পলিটিক্যালি, এটা আমরা সবাই জানি বাগমারার লোকজন। দেশরত্ন শেখ হাসিনা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছেন। সারা বাংলাদেশে দেশরত্ন শেখ হাসিনার যে -2 ফর্মুলার মাধ্যমে তাকে বিলীন করতে চেয়েছিল, এই তৃণমূল আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সেই তৃণমূল আওয়ামী লীগের অবহেলা আজকে বাগমারাতে আমরা যারা আছি তৃণমূলের নেতৃবৃন্দ একবারে অবহেলিত আমরা। আজকে জামাতের লোকজন যারা জামাত করে, আপনারা জানেন আমাদের এমপি মহোদয়ের বাড়ির কাছে যাত্রার কাছে একটি ফাজিল মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম উনি জামাত করেন, ওনাকে আমাদের এমপি মহোদয় ওই মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে নিয়োগ দিয়েছেন, প্রিন্সিপাল হিসাবে নিয়োগ দিয়েছেন, ওনাকে ইউনিয়ন কমিটিতে রেখেছেন, উপজেলা কমিটিতে রেখেছেন, এমনকি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদির গায়েবি জানাজা বাগমারার কোথাও হতে পারে নাই, ওনার বাড়িতে ওনার সেই নুরুল ইসলাম বিয়েছে এবং ওনার পারিবারিক সকল প্রোগ্রামে যিনি মোনাজাত করেন আমাদের উত্তর একডালা মাদ্রাসার সুপার, নাম কি ওর যেন, মোফাজ্জল হোসেন, সেই গায়েবি জানাজা পরিচালনা করেছেন। আমাদের এমপি সাহেবের বাপ মায়ের কবর জিয়ারতের জন্য ওই মৌলানায় থাকেন, এবং উনি এই যে বাংলাদেশের যে ডক্টর ইউনুস, ওই ডক্টর ইউনুসেরও উনি সহযোগী, ডক্টর ইউনুসের সাথে ওনার ইয়াতে খুব সুন্দর ছবি আমি নিজের চোখে দেখছি।